চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। রাকেশ ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আমি চলে এসেছি আবার একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আমাকে অনেক দিন আগে একজন রিকোয়েস্ট করেছিল যে স্পেস বান করে দেখাতে, তো আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ফার্স্টে আমি চুলটাকে বেঁধে নেব। সো গাইস, দেখো চুলটা দেখেই বুঝতে পারছো যে অত্যাধিক ড্রাই হয়ে গেছে চুলটা। আর না, দুদিন ধরে আমি স্টিক্সের যে হেয়ার সিরামটা ইউজ করি, তো সেই হেয়ার সিরামটা ইউজ করতে পারছি না। তখন সিরামটা আমার শেষ হয়ে গেছে, তো মানে কেনাও হচ্ছে না, স্টিক্সের হেয়ার সিরামটা ইউজ করা হচ্ছে না। যেহেতু আমি সিরাম ইউজ করতাম, এখন যেহেতু সিরামটা আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি তিন চার দিন, তো তাই জন্য এরকম মানে চুলটা ড্রাই হয়ে গেছে। আর এত ড্রাই হেয়ার হয়ে গেছে যে চুলটা না আঁচড়ানো যাচ্ছে না, আর অত্যাধিক আরে চুলটা কি বলবো ছিঁড়ে যাচ্ছে, এত ড্রাই হয়ে গেছে। আর দুদিন ধরে আমি সিরাম অ্যাপ্লাই করতে পারছি না বলে চুলটা অত্যাধিক হারে ড্রাই হয়ে গেছে। এছাড়া আমার কন্ডিশনার যেটা অ্যাপ্লাই করি সেটাও অ্যাপ্লাই করতে পারছি না শ্যাম্পু করার পরে, মানে কন্ডিশনারটাও শেষ হয়ে গেছে। মানে বাজারেও যেতে পারছি না, আর কন্ডিশনার সিরাম এগুলোও আনতে পারছি না। তো এগুলো না ইউজ করার জন্য না চুলটা অত্যাধিক ড্রাই হয়ে গেছে। এমনিতেও আমার চুলটা খুবই ড্রাই, আমি যেহেতু সিরাম কন্ডিশনার অ্যাপ্লাই করি তাই চুলটাকে একটু সিল্কি সিল্কি ভাব লাগে। অ্যাকচুয়ালি এতটাও সিল্কি না। ভাবছি যে এবার একটু পার্লারের ট্রিটমেন্ট করতে যেতেই হবে, তা না হলে হবে না। চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আর আমার না এর থেকেও বেশি চুল ছিল, আর এই কলকাতা শহরে এসে মানে এই কলকাতার জলটা একদমই ভালো না, এই জলে আরও চুলগুলো সব নষ্ট হয়ে গেল। ভাবছি এবার একটু পার্লারে যাব, দেখা যাক যদি পুজোর সময় একটু যেতে পারি পার্লারে। ইচ্ছে আছে চুলে একটা যদি কিছু ট্রিটমেন্ট দেওয়া যায়, তা না হলে এই চুলের অবস্থা অত্যাধিক খারাপ হয়ে যাচ্ছে। সো গাইস, দেখো আমি চুলটাকে আঁচড়ে নিয়ে একটা পনিটেল করে নিলাম। তো এরকমভাবে আর একটা সাইডও আমি চুলটা আঁচড়ে নেব। তো চুলটা আঁচড়ে নিয়ে একটা পনিটেল করে নেব। অ্যাকচুয়ালি আমি দু সাইডে দুটো পনিটেল করে নিয়ে আজকে তোমাদেরকে একটা স্পেস বান করে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এই চুলটাকে না টুইস্ট করে বাঁধবো, মানে টুইস্ট বান যেমন হয় তো সেই রকমভাবে আমি আজকে দুটো খোপা করব। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাঝপথ অবধি দেখে ছেড়ে দিও না। তোমরা অনেকেই আছো যারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখছো না, তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সো গাইস, দেখো দুদিকে দুটো আমি পনিটেল করে নিচ্ছি। এই যে দেখো আমি দুদিকে দুটো পনিটেল করে নিচ্ছি, আর দুটো পনিটেল সমানভাবে আমি দুটো পনিটেল করে নেব। এই যে দেখো দুদিকে দুটো পনিটেল হয়ে গেছে। এবার আমি দুটো খোপা করে দেখাবো। এটা এটা হচ্ছে যে তোমাদেরকে আমি স্পেস বানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো তোমরা সাথে থাকা দেখতে থাকো কীভাবে খোপাটা করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চুলটা না একটু দাঁড়িয়ে বসলে দাঁড়িয়ে করলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এবার আমি স্পেস বানটা করে দেখাবো। সেটা হচ্ছে এরকম করে টুইস্ট করতে হবে চুলটাকে। ফার্স্টে টুইস্ট, হ্যাঁ এই করতে গেলে না ক্লিপ লাগবে, কটা ক্লিপ আমাদের কাছে নিয়ে নিচ্ছি। এই দেখো টুইস্ট করে নিচ্ছি চুলটাকে, পুরো রোল রোল করে নিচ্ছি। তো রোল করে নেওয়ার পরে তারপরে এরকমভাবে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে চুলটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে খোপাটা করতে হবে। অনেকটা টুইস্ট বান যেমন হয় ঠিক সেই ধরনেরই, কিন্তু আমি এটাকে স্পেস বান বলবো। তার কারণ যেহেতু
দুদিকে দুটো খোপা করছি, তাই জন্য এটাকে স্পেস বান বলবো আমি। তো এরকম করে নেওয়ার পরে তারপরে দেখো আমি ক্লিপ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে না কাটা ক্লিপও ইউজ করছি, তারপরে এমনি ক্লিপও ইউজ করছি। এই যে দেখো কাটা ক্লিপ ইউজ করছি, কাটা ক্লিপ না হলে চুলটা খুলে যাচ্ছে। এই যে দেখো চুলটাকে দেখে নাও, এইভাবে আমি এক সাইডে খোপা করে নিলাম। তো এই দিকটাও আমি সেম একই পদ্ধতিতে করব। আরও আমি একটা পিন দিয়ে নিচ্ছি, তার কারণ পিন ইউজ না করলে খোপাটা খুলে যাওয়ার চান্স আছে, মনে হচ্ছে যেন খোপাটা খুলে যাবে। তো আমি চারিদিক থেকে তিনটে চারটে ক্লিপ দিয়ে নিলাম, মানে কাটা ক্লিপ দিয়ে নিলাম। সো গাইস দেখো এক সাইডে খোপা হয়ে গেছে, আর একটা সাইড আমি এইভাবে চুলটাকে টুইস্ট করে নিচ্ছি। তো এই চুলটাকেও এরকমভাবে টুইস্ট করে নিয়ে খোপাটাকে এরকম টুইস্ট করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খোপাটা বানাতে হবে। তো দেখো আমার চুলটাকে টুইস্ট করাতে চুলটা কেমন গুটিয়ে আছে। তো এইভাবে চুলটাকে চারপাশে গুটিয়ে চুলটাকে বাঁধতে হবে। এটা কিন্তু অনেকটা টুইস্ট বানের মতনই দেখতে, টুইস্ট বানটা অনেকটা এরকম ধরনেরই হয়। আমাকে একজন রিকোয়েস্ট করেছে, টুইস্ট বানের কথা বলেছে, তো আমি টুইস্ট বানের যে ভিডিওটা সেটা আমি অন্য কোনো দিন শেয়ার করব। আমি একদিন একটা টুইস্ট বান করে তোমাদের সঙ্গে শেয়ার করব, সিঙ্গেল টুইস্ট বান, তো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারও রিকোয়েস্ট আমি রাখার অবশ্যই চেষ্টা করব। আর এদিকে দেখো দুদিকে আমার মোটামুটি খোপাটা হয়ে গেছে, স্পেস বানটা হয়ে গেছে। আমি ভালো করে ক্লিপ দিয়ে টাইট করে নিলাম খোপাটা, আর একটু মানে এরকম খোপা করলে দেখতে ভালো লাগে না বলে তো একটু সাইড দিয়ে চুলগুলো বার করে নিচ্ছি। যদিও সামনে যে চুলটা কাটা ছিল সেই চুলটা খোপাটার মধ্যে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি কিন্তু আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু আমার অন্য কোনো নতুন ভিডিওতে। এই যে দেখে নাও তোমরা ভালো করে খোপাটা দেখো, চুলটা খুলে যাচ্ছে বলে আমি আবার একটা ক্লিপ দিয়ে নিচ্ছি। ক্লিপ কিন্তু ইউজ করতে হবে, তা নাহলে চুল খুলে যাওয়ার চান্স থাকবে। দেখো খোপাটা হয়ে গেছে, দুদিকে দুটো খোপা হয়ে গেছে। সো গাইস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করে দিলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। সো বাই বাই।